অবশেষে সব গুঞ্জনই সত্যি হলো। ভারত ম্যাচের আগে পিচ পরিবর্তন করত নিজেদের সুবিধা মতো উইকেট বানাতে, কিন্তু শেষ পর্যন্ত নিজেদের পান্তা ফাঁদে নিজেরাই ধরা খেলো ভারত। এবার পিচ পরিবর্তন, বল পরিবর্তন ও টস বিতর্ক নিয়ে একে বললেন ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। নিজেদের সব গোপন কথা ফাঁস করলেন এই ধারাভাষ্যকার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের অসম বাউন্সের পিচে টস জেতাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ফাইনালের গুরুত্বপূর্ণ সেই জয়টি পেয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। টসে জিতে ফিল্ডিং নেন তিনি, কারণ ছিল একটাই, আলোর নিচে এই পিচে ব্যাটিং করা তুলনামূলক সহজ হবে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারত ইনিংসের শেষ বলে অল আউট হয় 240 রানে। ট্রাভিস হেডের 120 বলে 137 এবং মার্নাস লাবুসানের 110 বলে 58 রানের ইনিংসে ভর করে এই রান অস্ট্রেলিয়ার পেরিয়ে যায় 42 বল আর 6 উইকেট হাতে রেখে। যে দলটি টুর্নামেন্ট জুড়ে মনে হচ্ছিল অপ্রতিরোধ্য, আগে কিংবা পরে ব্যাটিং করেও যারা ছিল অদম্য, সেই ভারত ফাইনালে গিয়ে এত সহজে হেরে গেল। এর কারণ কি সেটা অনুসন্ধান করতে গিয়ে পন্টিং ভন হুসেনরা পিচ নিয়ে ভারতের ভুল কৌশলের কথাই বলেছেন। বল বদল, পিচ বদল, টস বিতর্ক, এবারের বিশ্বকাপে ভারতের দুর্দম যাত্রা যখন চলছিল অনেকেই তাদের সেই এগিয়ে চলার পেছনে নানা রকমের তথ্য আবিষ্কারের চেষ্টা করেছেন। এখন ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত 6 উইকেটে হেরে যাওয়ার পর কেউ কেউ আবার দলটির নিজেদের মতো পিচ তৈরির কৌশলের কাছেও তাদেরই ধরা খাওয়ার কথা বলছেন। ইংল্যান্ডের দুই সাবেক অধিনায়ক নাসের হুসেন ও মাইকেল ভন এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেছেন পিচ নিয়ে ভারতের কৌশল তাদের জন্য বুমেরাং হয়েছে। এবার খোদ ভারতেরই সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া বলেছেন পিচের বিষয়ে ভারত নিজেদের জালে নিজেরাই ফেঁসে গেছে। আকাশ চোপড়া কেন এমন কথা বলছেন সেই ব্যাখ্যাও তিনি দিয়েছেন নিজের ইউটিউব চ্যানেলে। আকাশ চোপড়া বলেছেন, আমি মনে করি ভারত শুরুতেই একটি ব্যাপার মিস করেছে। ভারত হয়তো যে ধরনের পিচে খেলতে চেয়েছে সেটা তারা নিজেরাই নির্বাচন করেছে। তারা হয়তো কালো মাটির পিচে খেলতে চেয়েছে যেখানে স্পিনের প্রচুর সাহায্য থাকবে। যা হোক, তাদের শুরুটা হয়তো কিছুটা রক্ষণাত্মক ছিল, এমন উইকেটের টস খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই গুরুত্বপূর্ণ অংশটি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের পক্ষে গেছে, যেখানে তিনি টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন। তার দল ভারতকে 240 রানে আটকেও দিতে পেরেছে, সেই লক্ষ্য তারা করতে নেমে 42 বল আর 6 উইকেট হাতে রেখে জিতে গেছে অস্ট্রেলিয়া। আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলে বলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন ধরনের উইকেটে খেলবো এটা ভাবাই উচিত হয়নি আমাদের। যে ধরনের উইকেটে খেলা হয়েছে আগে ব্যাটিং করলে সেটা আপনাকে স্বাধীনতা নিয়ে খেলতে দেবে না। আপনি যদি এভাবে ভাবেন যে শুষ্ক কালো মাটির পিচ বেছে নেবেন তাহলে আপনি নিজের জালেই ফেঁসে গেলেন। ভারত দলকে এই দোষ দেওয়ার চোপড়া অবশ্য অস্ট্রেলিয়ার দলের ভালো খেলার প্রশংসাও করেছেন। শেষ লড়াই অবশ্য দুটি বিষয় থাকে, প্রথমত যে দল কম ভুল করবে তারা নিজেদের ভালো অবস্থানে দেখাতে পাবে, তারাই চাপ সামলাতে পারবে। এ দুটি বিষয় সামলাতে পারলে কেউ আপনার জয় আটকাতে পারবে না, অস্ট্রেলিয়া সেটাই দেখিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনি কি আকাশ চোপড়ার সাথে একমত?